Hello, Assalamualaikum. আমি সেলনা শিখা। আমি আজকে আমার হাতের রোস্টের ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে পেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু ভেজে নিচ্ছি, তারপর এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি, আদা রসুন সব আন্দাজ মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া, সব কিছু আন্দাজ মতো। আর চিকেনগুলো আগেই একটু হলুদ একটু লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছে, ও একটু আদা রসুন দিয়ে মেখে তারপর ভেজে নিয়েছে। আর এখন এখানে কাঁচামরিচ দেওয়া হচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে রোস্টের মশলা সবকিছু দিয়ে। তো এখানে দারচিনি আর এলাচ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তো দেখুন না যে মশলাটা কষানো হচ্ছে। আর পাশাপাশি পোলাও রান্না হচ্ছে। পোলাও রান্নার রেসিপিটা আমি আরেকদিন দেখাই দিব, এটা আমার আম্মার হাতের স্পেশাল পোলাও। আর এটা হচ্ছে রোস্ট, মানে একটু ডিফারেন্ট ওয়েতে আম্মা রান্না করে, বাট খেতে অনেক মজা। তো আমি তো আমার চ্যানেলে পোলাও রোস্ট এগুলো রান্না দেখিয়েছি, তো ভাবলাম আমার আম্মার হাতের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তাই শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো দেখুন এখন যে ভেজে রাখা মুরগিগুলো সেগুলো দিয়ে দিয়েছে। এখন ভালো করে মানে নাড়াচাড়া করে নিতে হবে যেন মশলাগুলো একদম মানে চিকেনের ভিতরে ঢুকে যায়। তো এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে টমেটো সস বা ক্যাচাপ বা চিলি সস, এটাই হচ্ছে আমার আম্মার সিক্রেট। এটা অনেকে ইউজ করে না, বাট আম্মা রোস্টের মধ্যে সবসময় এরকম চিলি সস বা টমেটো সস বা ক্যাচাপ ইউজ করে আর কি। তা এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছে। হাতে বানানো, এখন হচ্ছে হাতে বানানো টক দই দিচ্ছে। এখন টক দইটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে দিবে। তো দেখুন ভালো করে নেড়েচেড়ে দিয়েছে, এখন হচ্ছে রান্না করার পালা। তো দেখুন কষানোর পর পানি দিয়ে দিয়েছে আর কি, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছে। এখন ঝোলটা একটু মানে কমে আসলে তারপরে ব্যাস হয়ে যাবে রোস্ট। তো পোলাওর মধ্যেও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি, এখন আবার একটু ঢাকনা দিয়ে দমে রেখে দেব। তো দেখুন এই তো রান্না কমপ্লিট করাইতে হয়ে যাওয়ার পর তারপর ছোটো একটা হাঁড়িতে ঢেলে নিয়েছে। তো এই হচ্ছে মজাদার আম্মার হাতের স্পেশাল রোস্ট, একদম সিম্পল ওয়েতে এই রোস্টটা বানানো হয়, খেতে খুবই মজা। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে রোস্টের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর এখানে হচ্ছে আম্মার হাতের স্পেশাল ভেজিটেবল বা সবজি, এটারও ইনশাল্লাহ পুরো ভিডিওটা আমি নেক্সট আরেকদিন নিয়ে আসবো আর কি। আর এখন হচ্ছে কিছু কাবাব ভেজে নিচ্ছি। এই হচ্ছে কাবাবগুলো। তো এই তো হয়ে গেল আমার কাবাব ভাজা। তো ঠিক আছে, আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।